আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। আমি শ্রীময়ী, সংবাদ টিভি বিনোদন পর্বে আপনাদের স্বাগত। বলিউডের সাহসী নারীদের তালিকায় নিশ্চিতভাবে দীপিকা পাড়ুকোনের নাম খ্যাত হবে প্রথম সারিতে। এবার বড় পর্দায় এরকম একজন অ্যাসিড আক্রান্ত নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ পায় দীপিকা পাড়ুকোনের ইনস্টাগ্রামে। সেখানে দীপিকা পাড়ুকোনকে দেখে আঁতকে শিওরে ওঠেন তার ভক্তরা। প্রথমে নিজেকে দেখে আঁতকে ওঠেন দীপিকা নিজেও। অ্যাসিড সংক্রান্ত শিকার লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম ছপাক। ক্যামেরার সামনে দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম মালতী, আর ক্যামেরার পেছনে আছেন ফিল্মফেয়ার পুরস্কার জয়ী ডিরেক্টর মেঘনা গুলজার। অ্যাসিড আক্রান্ত দীপিকা কী করেন এই ছবিতে, তার জন্য অপেক্ষা করতে হবে অন্তত 2020 সালের 20 জানুয়ারি পর্যন্ত। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।